فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته جي إيجي صوصي بيا البيع بارتبط بصنوك رجل صوصي যদি নামাজে রুকুন বাদ না পড়ে আর আপনি বলেছেন রুকুন বাদ পড়েনি বেশি হয়ে গেছে কম যদি হয় যেমন রুকুন কম সাজিদায় একটা ভুলে গেছেন অথবা রাকাত পড়তে ভুলে গেছেন তাহলে এই পরে স্মরণ হয়েছে তাহলে যখন স্মরণ হবে তখন নামাজ আবার আদায় করবেন যেহেতু নামাজ রুকুন বাদ নামাজ হয়নি আর যদি যে ক্ষেত্রে আপনি বলেছেন ও আজীব ছুটে গেছে অথবা একটা কিছু বাড়িয়ে দিয়েছিলেন যে আপনি বলেছেন এটা এটা সহজা দেওয়া ছিল দেননি তাহলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে পুনরায় নামাজ পড়তে হবে না সহজা দেওয়া ছিল দেননি রুকুর ক্ষেত্রে না তাহলে এই অবস্থায় সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ বাফিক ওই সময় অন্যদিকে আমি বলি আমার যেমন হয় আপনার এই যে এটা প্রায়ই সন্দেহ হয় তো এদিকে আপনি কল্পনা কর্ণপাত করবেন না কর্ণপাত করবেন না এটা হয়তো আপনার এটা বসে বসাতে হয় দুই দিন তিন দিন পর স্মরণ হয় তার মানেই হয়তো আপনার নামাজ ঠিকই ছিল তো যদি বাই চান্স হয়ে মানা যায় কিন্তু এটা যদি বাই চান্স না হয় সপ্তাহে একবার করো দুই দিন পর তিন দিন পর একবার তার মানে এটা শয়তানি কুমন্ত্রণা তো এই অবস্থায় রিপিট করার দরকার নেই যখন যে নমাজ পড়লেন ওই সময় সরল আলহামদুলিল্লাহ আবার নমাজ নমাজ শেষ কমপ্লিট তারপরে সরল এদিকে সেদিকে আর কর্ণপাত করবেন না কারণ বেশি কর্ণপাত করলে আবার ওই নমাজ নমাজই পড়তে এটা শয়তান এরকম কুমন্ত্রণা দেয় আল্লাহ হেফাজত করুক ও কিল্লা